আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শুটকি দিয়ে ভেন্ডি রান্না আমার ভিডিও যদি একটু ভালো লাগে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি ভেন্ডি ভেন্ডিগুলোকে আমি ভেন্ডিগুলোকে আমি আস্ত রেখেই কেটে ভালোভাবে ধুলাই করে নিয়েছি আমি আজকে বেন্ডিগুলোকে আস্ত রেখেই রান্না করব। এখানে আমি নিয়ে নিয়েছি চেপা সুটকি আমাদের আঞ্চলিক ভাষা এগুলোকে বাসপাতি সুটকি বলে এখানে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল তেল দিয়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা যখন রকম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন কুচি রসুন কুচি দিয়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন যেহেতু এটা সুটকি রান্না ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সুটকিগুলো গুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সুটকির মাথাগুলো ফেলে দিয়েছি এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের ভিতরে অবশ্যই ঢাকনা উঠিয়ে দুই তিনবার নেড়ে দিতে হবে আর না হতো সবগুলো উপকরণ পোড়া লেগে গেলে রান্নাটা ভালো হবে না এই পর্যায়ে আমার সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি পানি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিটের ভিতরে অবশ্যই এক দুবার নেড়ে দিতে হবে এই পর্যায়ে আমি ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এইভাবে করে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা ছাড়া রান্না করে নেব ঝোলটাও আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন যার যেরকম খেতে ভালো লাগে আমি অবশ্যই ঝোলটাকে বেশ কিছুটা টানিয়ে নিয়েছি এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা আমার হাজব্যান্ড আমাদেরকে একদিন রান্না করে খাইয়েছে আসলে এই রেসিপিটা আমার হাজব্যান্ডের রান্না করা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে অসম্ভব মজার একটা রেসিপি বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই পর্যায়ে আমি পেয়ালাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে আল্লাহ রাবুল আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন